এক বছর আগের কথা, তখনও সাল 2020। ফেসবুকে এভাবে সাকিব আল হাসান ও তার বড় কন্যা এলাইনা আল হাসানের ছবি পোস্ট করেছিল তার স্ত্রী শিশির আল হাসান। তখনও ছিল না তার ছেলে ইজা ও তার মেছে মেয়ে ইরুম আল হাসান। দর্শক কাকতালীয়ভাবে সেই ছবি পোস্ট করার পর এক বছরের মাথায় লকডাউনের সঠিক ব্যবহার করে ব্যাক টু ব্যাক সন্তানের বাবা হয়েছিলেন সাকিব। ঠিক সেই রকমই আবারও এবার তাদের তিন সন্তানকে নিয়ে পোস্ট করেছে শিশির। তাই তো ফেসবুকে নেটিজেনদের মাথায় আসতে শুরু করেছে ভিন্ন চিন্তা ভাবনা। অনেকেই বলছেন, তবে কি আবারও পিতা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাকিবের? সেটা তো বলে দেবে সময়। এদিকে প্রায় দেড় মাস পর পরিবারের সাথে সময় কাটাতে আমেরিকা গেছেন সাকিব আল হাসান। তাই তো আমেরিকা গিয়েই পরিবারের সাথে উৎসবে মেতে উঠেছে সাকিব। এদিন ছিল খানাদানার আয়োজন, চিকেন ফ্রাই, জাম, তরমুজ ইত্যাদি দেশীয় খাবার দিয়ে এই বনভোজন করতে দেখা যায় সাকিব ও তার পরিবারকে। এসব ছবি ফেসবুকে আপলোড দিয়ে বিস্তারিত জানিয়েছেন খোদ সাকিব পত্নী শিশিরি। হ্যালো সুপ্রিয় দর্শক, ধরুন সাকিব আবারও বাবা হতে চলছে, আপনার অনুভূতি কি জানান কমেন্টে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সারা দেশের সাকিব ফ্যানদের দেখতে সাহায্য করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।